ইনফ্যাক্ট এই ধরনের বড় সিরিজগুলোর প্রস্তুতি আগে থেকে শুরু করতে হয়, স্পেশালি স্টেডিয়াম ফ্যাসিলিটিজ এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো ইতিমধ্যে আমরা শুরু করেছি। এবং আমাদের যে অন্যান্য যে ইন্টারনাল বিষয়গুলো আছে সেগুলো অলরেডি ইন প্লেস। এটা ক্রিকেট অপারেশনস বলতে পারবে এক্স্যাক্টলি কোন ডেটে উনি জয়েন করবে, বাট এখন পর্যন্ত আমাদের সেভাবে প্ল্যান রয়েছে। আমরা আগামী যে টি টোয়েন্টি যেটা আছে তার পরপরই রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ টিমের সাথে জয়েন করার কথা। প্রথমে কথা ছিল বা গুঞ্জন ছিল আর কি যে মিরপুরে কম ম্যাচ হবে, মিরপুরের বাইরে বেশি ম্যাচ হবে, সেটা চট্টগ্রাম বা সিলেটে। বাট লাস্টে আমরা আজকে যেটা পেলাম আর কি মিরপুরেই হচ্ছে চারটা ম্যাচ আর একটা ম্যাচ শুধুমাত্র বাইরে। এটার কি শুধু বিসিসিআই রেকর্ড, মানে বিসিসিআই এইভাবে বলেছে যে তারা মিরপুর বাইরে যেতে যাচ্ছে না নাকি? না, ইটস নট অল অ্যাবাউট টুরিং টিম। এই সিদ্ধান্তগুলো মূলত হোস্ট টিমই সিদ্ধান্ত, হোস্ট বোর্ড সিদ্ধান্ত নেয়। এবং ইন্ডিয়ার ক্ষেত্রেও যেটা হয়েছে, ইন্ডিয়ার মতো একটা হাই প্রোফাইল টিমের ম্যাচ বা এই ধরনের হাই প্রোফাইল টিমগুলোর ম্যাচ আমরা কিন্তু ঢাকাতেই মূলত বেশি আয়োজন করে থাকি। সো এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এবং সেভাবেই করা হয়েছে। বিপিএল নিয়ে কিছু বলা যায় না? বিপিএল নিয়ে বিপিএল গভর্নিং কমিটি ওনারা আসবেন শনিবার। ভাই অফিসিয়ালি মানে ক্যাম্প কি কোনো শুরুর ডেট আপনারা ঠিক করেছেন যে রাসেল ডমিঙ্গো কবে আসবে বা মূল দল আসার পরে? এটা এখন যেহেতু আমাদের মূল দলটা এখন একটা আইসিসি ইভেন্টে আছে, এই ইভেন্টের শেষের দিকে হয়তো এই বিষয়ে আমরা কবে থেকে ক্যাম্প শুরু করব বা নেক্সট আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো কবে থেকে স্টার্ট করব এই বিষয়গুলো চূড়ান্ত হবে। এবং ভাই শ্রীরামের ব্যাপারটা যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর তার চুক্তিটা শেষ হচ্ছে, এরপরে আপনারা এখন পর্যন্ত কোনো ডিসিশন নিয়েছেন কিনা? না, এখন পর্যন্ত যেটা আছে যে উনি আমাদের জাতীয় দলের সাথে আছেন টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে, ওনার মেয়াদ যতটুকু আছে ওই পর্যন্তই আছে, বাট ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে আমি অবগত নই। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.